আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দিল্লি বুটিকসের স্টোন ওয়ার্কের কাজ করা একটা কালেকশন দেখাবো একদম সেরা কালেকশন তো আমি একটা শাড়ি খুলে দেখি আপনাদের কাছে ব্লুটেক হলো জাস্ট ওয়াও একটা কালেকশন এটা একটা একটা লাক্সারি শিফন না এটা হচ্ছে সুপারনেট একদম রিয়েল সুপারনেটের উপরে এটা মানে দিল্লি বুটিকসের শাড়ি লেটেস্ট কালেকশন এটা এই শাড়ির বিষয়ে কোনো মানে কথাই নাই এক কথায় অসাধারণ কারণ কি এইসব শাড়ি শুধু নেটের উপরে যদি ওয়ার্কের কাজ করা থাকতো তাও তো কিন্তু আট দশ হাজার টাকার দাম হতো বা স্থানকাল পাত্র হিসেবে এইসব শাড়ি কিন্তু পনেরো বিশ হাজার টাকা সেল করে থাকে তো আপনাদেরকে আমি একটা হোলসেল প্রাইজে দিয়ে থাকব এই শাড়িটা লেটেস্ট কালেকশন পূর্ণিমা শাড়িজের বেস্ট কালেকশন এটা জাস্ট অসাধারণ একটা পার্টি শাড়ি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু করা লাগবে না এটা হচ্ছে দিল্লির সেরা কালেকশন এটা দিল্লি ওয়ার্কের কাজ করে একটা পার্টির শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য মিনাকারি পার্টির শাড়ি নেটের উপরে মিনাকারি পার্টির শাড়ি তো এই শাড়িটার প্রাইসটা পড়বে ছয় হাজার তিনশো টাকা পড়বে ছয় হাজার তিনশো টাকা পড়বে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস সুপার নেটের উপর এটা এটা হচ্ছে পার্টি শাড়ি পার্টির যে কোনো অকেশনও ইউজ করতে পারবেন অথবা সেকেন্ড শাড়ি হিসেবে ইউজ করতে পারবেন এটা একদম অন্য রকম একটা শাড়ি নিয়ে আপনাদের জন্য তো এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে একের কালেকশন উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন স্টোন ওয়ার্কের কাজ করা মাত্র ছয় হাজার তিনশো টাকা পড়বে এটার প্রাইস পড়বে ছয় হাজার তিনশো অসম্ভব সুন্দর অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে কালোর মধ্যে একদম অন্যরকম কালেকশনগুলো দিল্লির বেস্ট কালেকশান এটা এটা হচ্ছে সিঁদুল্লাল একদম রিয়েল সিঁদুল্লাল একদম ইউনিক একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য বেস্ট কালেকশান নিয়ে আসছে দেখার মতো সুন্দর এটা হচ্ছে একটা দিল্লির পার্টি শাড়ি একদম অন্যরকম কালেকশনটা দেখেন এত সুন্দর ডিজাইন একের কালেকশন একের কালেকশন পূর্ণিমা শাড়ির বেস্ট কালেকশন এটা এটার প্রাইসও থাকতেছে মাত্র ছয় টাকা ছয় টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারটা ডিপ জাম ডিপ পার্পেল ডিপ জাম যেটাকে বলা হয় এই কালারটা এটা তো এটার প্রাইসও থাকতেছে ছয় টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের যে ক্যাপশনের যে নাম্বারগুলো দেওয়া আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম